বাংলাদেশের সংসদ ভেঙে দেওয়ার তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হয় তবে সাংবিধানিক বাধ্যবাধকতা বর্তমান পরিস্থিতিতে কার্যকর নয় বলে মনে করেন আইন বিশ্লেষক ও রাজনৈতিক নেতাদের একাংশ বাস্তবতা নিরিখে তা বিবেচনা করছেন তারা প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এক নিবন্ধে বলেছেন সংবিধান যদি বহাল থাকে তাহলে নির্বাচন কমিশনকে সংবিধানের একশো তেইশ তিন অনুচ্ছেদের বিধান মতে তৎপরবর্তী নব্বই দিনের মধ্যে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠান করতে হবে যদি না করে তাহলে সেক্ষেত্রে সাত খ অনুচ্ছেদের বিধান মতে কমিশনাররা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করে থাকবেন তবে তিনি মনে করেন নির্বাচন কমিশন পুনর্গঠন এবং নির্বাচন কমিশনারদের অপসারণ যখনই হোক না কেন রাষ্ট্র ও সরকারের আইনগত ও সাংবিধানিক ভিত্তি মজবুত করতে হলে সফল বিপ্লবত্তর উদ্ভূত এমন পরিস্থিতিতে অবিলম্বে একটি অসামরিক ফরমান জারি করে প্রচলিত সংবিধান স্থগিত বা পাশাপাশি বহাল রেখে অসামরিক ফরমানকে সংবিধানের ঊর্ধ্বে অবস্থান প্রদান করে সাংবিধানিক বা আইনগত সংকট পরিহার করা প্রয়োজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রবিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় তিনি তার ভাষণে সংস্কারের বিষয় তুলে ধরেন